হে এভরিওয়ান, কেমন আছো সবাই? আমার এই ছোট্ট চ্যানেলে সকলকে স্বাগত। ছোটবেলায় পড়েছিলাম মেলা কথার অর্থ মিলন, এখনো কিন্তু মনে আছে। আর আজকে আমরা যাচ্ছি সেই মেলাতেই। বাড়ির খুব কাছেই হয় এই মেলাটি। বান্ধবী দুই দিনের জন্য এসেছিল বাপের বাড়িতে ঘুরতে, আর আমরা হঠাৎ করে প্ল্যান করে ফেললাম চল তাহলে একটু মেলা ঘুরে আসি। বেশ গরম গরমও আছে আর মাঠে তো একটু হাওয়াও থাকবে। আমরা যে সময় গিয়েছিলাম মেলাটা খুবই ফাঁকা ফাঁকা ছিল, তোমরা দেখতেই পেলে। আর মাঠ থেকে কি সুন্দর যে হাওয়া আসছিল! তারপর আমরা কয়েকটা দোকান ঘুরে নিলাম। এই দিন আমরা ঠিক মতন মেলা ঘুরতে পারিনি, কারণ এখানে তো আমরা টিউশন পড়তে আসতাম, সেহেতু এখানে আমাদের প্রচুর বন্ধুবান্ধব, আর সেদিনকে যেন আরও বেশি বেশি লোকজনের সাথে দেখা হচ্ছিলো। তো একটু আড্ডা দিতে দিতে সময় কেটে যাচ্ছিলো, তারপর আর ইচ্ছেও করছিলো না যে ওদেরকে ছেড়ে দোকানে গিয়ে কিছু কেনাকাটা করি। তাও ওই কথার ফাঁকে ফাঁকে আমরা একটু এদিক ওদিক ঘুরে নিয়েছিলাম। তারপর এই দোকানের ইয়াররিংসগুলো এত চোখে লাগছিল, এখান থেকে আমরা টোটাল 7টা ইয়াররিংস নিয়েছিলাম। আরে আমি একা নেইনি, আমরা তিনজন মিলে 7টা ইয়াররিংস নিয়েছিলাম। তারপর দেখো মাঠে এসে এখানে এক জায়গায় দাঁড়িয়ে একটু খাওয়া দাওয়া, আইসক্রিম আর একটু আড্ডা, এই চলছিল। তারপর রাত করেই আমরা একটু বাড়ি চলে এসেছিলাম। তো মেলা ঠেলা ঘুরে আসার পরে বান্ধবীও তো চলে গেল ওর শ্বশুর বাড়িতে, আর আমি মেলা ঘুরে একদম পোষায়নি। তারপর আমি আবার গেছিলাম, মানে এই দিনটা ছিল মেলার লাস্ট দিন। তো দেখো মেলাটা অনেকটাই ফাঁকা ফাঁকা। আমার না ওই বড় নাগরদোলায় চড়তে প্রচুর ভয় লাগে, আর আমি মেলায় গিয়ে নাগরদোলা চড়ার মতন কোনো পার্টনারই পাই না, সবাই ভয় পায়। তো এখানে দেখো আমি অনেক কিছুই কেনাকাটা করে নিয়েছি, সবই তোমাদের ভিডিও শেষে দেখাচ্ছি। আসলে প্রথম দিন আমাদের এত ফ্রেন্ডদের সাথে দেখা হয়েছে যে গল্প করতে করতে যে ভিডিও করব সেটা করার সুযোগই হয়নি, তাই এই ক্লিপগুলো হচ্ছে সেকেন্ড দিনের, মানে শেষের দিনের। তো এখান থেকে আমরা কিছু জিলিপি নিয়ে নিলাম, আর মেলার গরম জিলিপি তো ফেমাস, আমার তো গরম জিলিপি খেতে খুবই ভালো লাগে। তো ব্যাস এই ছিল আজকের মেলা ঘোরা, এবার আমরা বাড়ি চলে যাব। আর চলো মেলা থেকে কী কী কিনেছি তোমাদের সাথে শেয়ার করি। টোটাল 7টা কানের মধ্যে আমি তো এই দুটো কানে নিয়েছিলাম, আর এই লাল কানেরটা তো আমার খুবই কিউট লাগছিল। তারপর এই একজোড়া ব্যাঙ্গেলস নিয়েছিলাম, আর নিয়েছিলাম একটা হেয়ার ব্যান্ড, মাল্টি কালারের হেয়ার ব্যান্ডটা আমার খুবই পছন্দ হয়েছিল তো নিয়েছিলাম। তো ভিডিওটা এখানেই শেষ করছি, ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। বাই।